আশা নিয়ে অনেক কথা হচ্ছে বুটু, তুই কেন এলি বাড়িতে? তুই কেন এলি বাড়িতে? মুখটা কেন ফোড়াচ্ছ দেখো, কেন এলি বাড়িতে? বেড়বুড়ি করছিলি তুই? ওরা এখন চোখ হচ্ছে ওই নিচে, ওখানে এই দু বুচুরা আসছে। বুচুরা সকাল থেকে বুটু খেয়ে যাচ্ছে জানিস তো, তাও ওদের খিদে পাচ্ছে। আবার আমাকে মেজাজ লাগছে সে, তুই এক খাবা ঝামেলা অশান্তি করে ঘুমিয়ে পড়েছে বুটু। এটা কাজে সকালে দেয়া হয়েছে। আজ আমাদের ঘরের ভেতর ফুল বাগান হয়েছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে ঘরের ভেতরে। আমাদের ঘরটা যদি আরো মানে পাকা বাড়ি হতো, পুরো বন্ধ থাকতো সন্ধ্যের পর, তাহলে পুরো ঘরে ভরে যেত বলো গন্ধ শুয়ে। হ্যাঁ শীতের সময় ফুল গাছ মানে ঘরে হোক বা বাইরে আমি দেখতেই ভালো লাগে। বাইরে কতগুলো ফুল গাছের ফুল ফুটেছে, চন্দ্রমল্লিকাগুলো এখনো কুড়ি আসেনি, মানে কুড়ি এসছে ছোট্ট ছোট্ট। আর এই যে পিটুনিয়াগুলোতে ফুল হয়েছে মোটামুটি একটা দুটো তিনটে চারটে পাঁচটা কালার হয়েছে আপাতত, ও একটা সাদা ফুল। আর এই যে জবা গাছগুলো, এখন জবা গাছের অবস্থা খারাপ, এই ঠান্ডা গেলে তবে জবা গাছ ঠিক হবে। এই ওষুধ দেবো আর ছেঁটে দিয়েছি একটু করে, পাশে বাড়িতে পাতা পড়লে বড় বড় কথা শোনায় উল্টোটা। ছোটো গাছটাতে ফুলেছে, এই তরবতটাকে কেটে দিয়েছি, অক্সিজেন হয়ে গেছে বলে। আমাদের গিরগিটি বাবু কোথায় গো? সূর্য গিরগিটি বাবু কোথায়? তাকে তো দেখিনি কালকে শুতে আসতে এখানে। জবা গাছে থাকে এখন, ওই পোকামাকড় খায় বেশিরভাগই, এই গাছটাতে শুয়ে থাকে রাত্রিবেলা। এই কালারটা মনে হচ্ছে আলাদা হবে, এগুলো অনেকগুলো কালার হবে। পিটুনিয়া গাছগুলোকে পিঁপড়েতে খেয়ে, পিঁপড়ে বলছি ইঁদুরে খাচ্ছিল, আমার ঘরগুলো বেরিয়ে বেরিয়ে কচি কচি গাছ, এই গাছগুলো এখানে ছিল খেয়ে নিচ্ছিলো বলে তার উপরে তুলে দেওয়া হয়েছে। এই যে দেখতেও ভালো লাগে, শীতকালে ঘরের সামনে এরকম ফুল গাছ, এর জন্য এত কষ্ট করে বসানো। রান্না এখনো হয়নি, তুই ঘুরে চলেছিস যা। আর এদের দুজনের কাজ হচ্ছে এই যে দেখা যাচ্ছে, এই যে এখানে বসে থাক। আমি রান্না, এই যে আবার এগিয়ে গিয়ে আসছে বুচু আর ললিতা, দেখেছো আমি এখান থেকে রান্না করছি, মারবে কিন্তু, দাদা আছে এখন। এই হচ্ছে কাজ, এই যে আমি এখানে রান্না করছি আর এখান থেকে আসছে টুকরো টুকরো, কখনো শসা কখনো টমেটো জমিয়ে যাচ্ছে এখান থেকে দেখে। রান্নাটা করে নি, একটু ঘুমাচ্ছে এখন, অসুবিধা নেই।